गोल्डन सॉन्ग, शीशा हो या दिल हो आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है, लब तक आते आते होठों से साहिल छूट जाता है। तो हेलो बंधुरा, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ঘুমে ঢুলছি, কিন্তু ওই যে কাজ করতেই হবে। তো কালকে ম্যান্ডির ভিডিও দেখলাম, স্যান্ডির ভিডিও দেখলাম, আজকে দুজনকে একসঙ্গে একই ভিডিওতে বলবো, দুজনকে নিয়ে একই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো প্রথমে বলি, ম্যান্ডি স্যান্ডি এক হতে চলেছে সেটা তোমরা বুঝেই গেছো। তো যেহেতু ম্যান্ডি স্যান্ডি এক হতে চলেছে, তাই মাঝে মধ্যে একটা ভিডিওর মধ্যেই দুজনকে আমি এক করার চেষ্টা করব, মানে কন্টেন্ট এক করার চেষ্টা করব, দুজনকে এক থরেই করার চেষ্টা করব। কারণ সবাই তো বলেই দিয়েছে ওরা দুজন এক হোক সেটা নাকি আমি চাই না। দেখো, আমি যেটা চাচ্ছি সেটাই হচ্ছে, ভাবছো আমার কত দম, আমার কত ক্ষমতা, তোমরা বুঝতে পারছো আমার কত ক্ষমতা? আমি চাইলেই পৃথিবী, মানে পৃথিবীর চারিদিকে সূর্যকে ঘোরাতে পারি। পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরে, আমি যদি চাই, আমি যদি একবার আদেশ দিই যে সূর্য তুমি এখন থেকে পৃথিবীর চারিদিকে ঘুরবে, তাহলে সূর্য জি হুজুর করেই পৃথিবীর চারিদিকে ঘুরবে। বলি না শুধুমাত্র সিস্টেম বিগড়ে যাবে সেই কারণের জন্য, বুঝলে তো? এতখানি পাওয়ার আমার, আমি না গো, দর্শকরা বলে, আর কিছু ক্রিয়েটাররা আছে, সব কিছুর জন্য আমাকে দায়ী করে, তার মানে আমার কত ক্ষমতা, এদের কোনো ক্ষমতাই নাই। তো ম্যান্ডি কালকে তার ভিডিওতে টাইটেলে যা যা লিখেছে, তার মধ্যে একটা জিনিস আমাদেরকে দেখিয়েছে যে কাঁচ ভেঙে গেলে আর কি জোড়া লাগানো যায়। কোনো কিছুই ভেঙে গেলে, জোড়া লাগানো গেলেও তার সেই দাগটা থেকে যায়, সে কোনো জড় বস্তু হোক বা সম্পর্ক হোক বা মন হোক, যে কোনো জিনিস ভাঙলে তার একটা চিহ্ন থেকেই যাবে, তার যে একটা স্ক্র্যাচ সেটা থেকেই যাবে। আমাদের প্রত্যেকের মানে জীবনে মানুষের মন কতবার ভাঙে, তাই না? কতবার ভাঙে স্মৃতির সাথে সাথে, সেই মানে সময়ের সাথে সাথে সেই স্মৃতি বিলুপ্ত হয়ে যায়, মলিন হয়ে যায়। কিন্তু যখন কোনো সময় ভুলক্রমে মনে পড়ে, তখন যেন সেই জিনিসটা বেশ একেবারে চাঙ্গা হয়ে ওঠে। তো এখন সদ্য মানে কি বলবো, বিরহে নিমজ্জিত ম্যান্ডির মুখ থেকে সবসময় এই ধরনের কথাই বেরোবে। না আছে ওর ভিডিওতে কোনো জোশ, না ওর মধ্যে জোশ, অ্যাকচুয়ালি ওর মধ্যেই জোশ নেই। ও বলে না আমার মধ্যেই নেই, শক্তি নেই, তাহলে আমার মধ্যেই জোশ নেই, আমার ভিডিওতে জোশ কী করে খুঁজে পাবে? অ্যাকচুয়ালি যে ব্লগ করছে তার মধ্যেই যদি জোশ না থাকে, তাহলে তোর ব্লগের মধ্যে জোশ খুঁজতে যাওয়া বৃথা। না ম্যান্ডি, আমরা তোমার ব্লগে জোশ খুঁজতে যাই না, আমরা বিশেষ করে আমার মতন কিছু মানুষ আছি তোমার ব্লগে গন্ধ শুঁকতে চাই, কোন জায়গা দিয়ে একটুখানি দুর্গন্ধ বেরোইতেছে সেইটারে একেবারে বাড়াইয়া ছাড়াই আমাকে ভিডিওতে নিয়ে কমো, তাই না? অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমরা গন্ধই শুকি। শুধু আমরা না, আমাকে দোষ না, ভিউয়ার্সরাও তাইটাই শুকতে যায়, কোথা দিয়ে দুর্গন্ধ বাড়াইতেছে দেখে আসি তো এরকম করতে করতে যায়। তো আমরাও সেই দুর্গন্ধ নিয়ে ঘাটাঘাটি করি, কিচ্ছু করার নেই। তো ম্যান্ডির মনের অবস্থা এখন ওই রান্নাঘরের ফাটা কাঁচের মতো, ম্যান্ডির বাবা যেখানে থাকে সেইখানে কাঁচের মতন ম্যান্ডির মনের অবস্থা, ফাইটটা চৌচির হয়ে গেছে। আর ওই দাদু তো তাও আঠা দিয়া কাঁচ জোড়া লাগাইতেছিল, ম্যান্ডির মন কোনো আঠা দিয়া জোড়া লাগবে না, কোনো কিছু দিয়ে জোড়া লাগবে না, ম্যান্ডির মন ফাইটটা চৌচির হয়ে রয়েছে, পুরো ফাঁক হয়ে রয়েছে ম্যান্ডির মনটা, বুঝতে পারলা তো? আর সেটা কার জন্য তোমরা সবাই জানো? না স্যান্ডির জন্য, স্যান্ডির জন্য ম্যান্ডির মধ্যে বিন্দুমাত্র ফিলিংস বাকি নাই ভাই, এইটুকু তো বুঝি, তাই না? স্যান্ডির জন্য ম্যান্ডির মনে বিন্দুমাত্র ফিলিংস বাকি নাই, যত মানে ম্যান্ডির মনে যা আছে সমস্তটাই রাহুলকে ঘিরে, রাহুলকে ঘিরেই সমস্তটা ফিলিংস। এই যে আমি বলতেছি না, এই নিয়েই কবি কি, তুই চাস না ওরা এক হয়ে যা, আমি তো রাহুলটারে ম্যান্ডির মনের মধ্যে ঢুকাইয়ে দিয়ে আসি নাই, ওরা আগের থেকেই ঢুকাঢুকি কইরা ছিল, মানে এ ওর মনে আর ও তার মনে ঢুকাই ছিল, আমি শুধু গিয়া দেখছি, ভালো কইরা দেখছি, আর যতটুকু দেখছি, যতটুকু দেখা বুঝছি সেইটুকুই তোমা করে কই, যে ম্যান্ডির মনে রাহুল ছাড়া আর কিচ্ছু নাই, আর কেউ নাই, বুঝতে পারলা তো? যতটুকুই করছে মেয়ের জন্য করছে, মেয়ের জন্যই করছে, দুজনেই হয়তো, দুজনেই করছে মেয়ের জন্য, নতুবা ডিভোর্সটা তো হয়েই যেত, নতুবা তো ওখানটায় যাওয়ার মানে ও বাড়িতে ফেরার কথা আমরা আন্দাজও করতে পারতাম না, বাট এটা হতে চলেছে। কারণ ম্যান্ডির বাবার পরিস্থিতি এখন খুবই ভালো, ম্যান্ডি যদি না চাইতো মানে সৌভাগ্য কুটিরে ফিরতে, তাহলে পুনরায় মারিয়াদের বাড়িতে চলে যেতে পারতো, তাই না? যায়নি তো। আচ্ছা, মারিয়ার কথা বলতে মনে পড়লো, মারিয়ার শোকেসটা নিয়ে খুব মানে আপত্তি হচ্ছে, আপত্তি জানাচ্ছে অনেকে। আমার একটাই কথা,
ম্যান্ডি যখন সব কিছু নিয়ে আসতে পেরেছে, শোকেসটাও নিয়ে আসতে পারতো। শোকেসটা যখন আনেনি তখন কোনো ভেবেই, কোনো কিছু ভেবে চিনতেই আনেনি, ঠিক আছে? আমার এটা মনে হয়, কারণ যেই মেয়ে ঘরের কলিং বেল পর্যন্ত খুলে নিয়ে ফ্ল্যাটে নিয়ে যেতে পারে, সেই মেয়ে যদি প্রয়োজন করতো বা মনে করতো শোকেস নিয়ে আসবে, তাহলে নিয়ে আসতেই পারতো। এই জন্য মারিয়াকে বারবার বলে আমার মনে হয় না কোনো লাভ হবে, যে শোকেসটা দিয়ে দাও, শোকেসটা দিয়ে দাও। ও কেন ভাড়া নষ্ট করে শোকেস ফেরত দিতে যাবে, তাই না? ও কেন সেই মসলন্দপুর বসিরহাট থেকে তোমার রানাঘাটে শোকেসটা ফেরত নিয়ে যাবে? কিসের জন্য যাবে? এই যে তোমরা সবাই বলছো কেন যাবে, ওর ভাড়া যাবে না, ও কেন সেটা করবে? ওর যদি প্রয়োজন পড়ে, ম্যান্ডির যদি প্রয়োজন পড়ে এসে নিয়ে যাবে, ও যখন তখন দিয়ে দেবে, তাই না? তো যাই হোক, এইবার যেটা বলছিলাম ম্যান্ডির মনের কথা, তো দাদু তো আঠা দিয়ে জোড়া লাগাইতেছে কাজ, ম্যান্ডির মনে কিন্তু কোনো আঠায় কাজ হইবে না, বলতে পারলা তো? এইবার আসি একটা কথা যেটা কিনা টাইটেলের সেকেন্ড পার্টে ছিল, সেকেন্ড অংশে ছিল, সেটা হচ্ছে যে হুমকি দিচ্ছে ডেলি ব্লক করার জন্য। এইটা নিয়ে কিন্তু ম্যান্ডি ক্লিয়ার করে যে কে ওকে ডেলি ব্লক করার জন্য হুমকি দিচ্ছে, ঠিক আছে? কে হুমকি দিচ্ছে? আমার মনে হয় ভিডিও করার জন্য হুমকি দিচ্ছে এই বিষয়টা কিন্তু ও ডেলি ব্লগের কথা বলেনি। হুমকি দিচ্ছে ও যে ব্র্যান্ডের ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করছিল সেইটার কথা বলেছে। এটা আমার এখন, আমি কিন্তু যখন বলবো ভেবেছি যে এই বিষয় নিয়ে বলবো, তখন কিন্তু আমার মনের মধ্যে এটা আসেনি যে আমি মানে ম্যান্ডি কী কারণে কথাটা বলেছে। আমার ফট করে মনে পড়লো বিষয় যে ও তো ভিডিওতে এটা বলেছে যে ওর ওই ব্র্যান্ড প্রমোশন করার জন্য, ভিডিও করার জন্য রীতিমতন ওখান থেকে হুমকি দিচ্ছিল যে এক দুদিনের মধ্যে যদি ওই প্রমোশনাল ভিডিওটা করে না দেয় তাহলে ভবিষ্যতে ওনারা ওই কোম্পানি থেকে ম্যান্ডির সঙ্গে কাজ করবে না। ম্যান্ডি এই বিষয়টা নিয়ে হুমকির কথা বলেছে, ঠিক আছে? অনেকেই হয়তো ভাবছিল, আমিও ভাবছিলাম যে কে হুমকি দিচ্ছে ওকে ব্লক করার জন্য, কারণ ব্লগ তো নিজের প্রয়োজনে করে, ওকে কেন কেউ হুমকি দেবে? ও তো শত খারাপ পরিস্থিতিতেও প্রত্যেক দিন ব্লগ দিয়ে গেছে, খুব কম দিন গেছে এরকম হয়তো এক কি দুদিন, এই টোটাল ঘোটালা পরিস্থিতিতে হয়তো এক কি দুদিনও ভিডিও দেয়নি, বাট ও প্রত্যেক দিন ভিডিও দিয়েছে, ঠিক আছে? তো সেখানে প্রশ্নই ওঠে না যে ওকে কেউ হুমকি দেবে। ও হুমকি কথাটা ওর ওই ব্র্যান্ড প্রমোশন ভিডিওর জন্যই বলেছে, ইউজ করেছে, ঠিক আছে? তো এই গেল ম্যান্ডির কথা। ম্যান্ডি বেশ ভালোই রান্নাবান্না করেছে, চিকেনের কালারটা দেখে আমার মনে হলো মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, খাসির কালারটা দেখে বেশ ভালো লেগেছিলো, ঠিক আছে? বাদ বাকি লেগ পিস মেয়ের জন্য এনেছে, লেগ পিসটা ম্যান্ডি যখন লেগ পিসটা রান্না করবে, আমি জানি না ওর আমার ভিডিও দেখে কি না, আমি তো বলছি ম্যান্ডি লেগ পিসটা যখন রান্না করবি না তখন লেগ পিসের মধ্যে কাট মেরে দিবি, ছুরি দিয়ে একটুখানি কেটে দিবি, তাহলে মশলা টসলা বেশ ভালো থাকে। আমিও প্রথমে করতাম না কিন্তু এখন করে দিই। আচ্ছা, এই গেল ম্যান্ডির কথা, এইবার আসি স্যান্ডির কথা। তো স্যান্ডি, আজকে একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে, আমি যদি সামনে থাকতাম হয়তো থাপ্পড় না মারলেও মাথায় একটা ঠোকনা মারতাম। থাপ্পড় মারার আমি কে, ঠোকনা মারতাম মাথায় একটা, ঠিক আছে? স্যান্ডির মাথায় একটা ঠোকনা মারতাম। কেন? সেটা হচ্ছে জনিকে ও ব্রাশ করছিল, কম করছিল, ও এত জোরে কম করছে, ওর লাগছে কি না লাগছে সেটা ও চিন্তা করছে না। ও নাকি এতদিন ধরে পালছে, এতদিন ধরে নাকি সন্তানের মতন পালছে। ও এত জোরে আছড়েছে, বাচ্চাটা চিৎকার করে উঠেছে, জনি চিৎকার করে উঠেছে, ক্যাক করে উঠেছে, কারণ ওর লাগছিল, লেজটা ধরে যেইভাবে ওইভাবে টানছিল, হেঁচড়াচ্ছিল, তাতে করে ওর লাগছিল। এত বড় বড় একেতে তো এত বড় লোম, কোনো সময় ট্রিম করে না লোমগুলো, ঠিক আছে? তারপরে আঁচড়ায় না ঠিক মতন, স্নান পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই থাকে না, আর তার মধ্যে ওইভাবে হেঁচড়াচ্ছিল। প্রথমে তো বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে আঁচড়াতে হতো যাতে জটগুলো ছেড়ে যায়, একেতে তো ওই সরু সরু দাঁত ওই দিয়ে লেজটা ধরে ওর গায়ের জোরে টানছে, আর বাচ্চাটা লেগেছে, চিৎকার করে উঠেছে। আমার ওই জায়গাটা এত কষ্ট হচ্ছিল, তো কী আর বলবো, সারাটা ভিডিও জুড়ে ও শুধু ওয়ার্কআউট ছাড়া আর কিচ্ছু থাকে না, আর কিচ্ছু থাকে না। চাটা পর্যন্ত খেতে মায়ের কাছে যায়, চাটা করার পর্যন্ত মুরদ নেই, নিজে যে এক কাপ চা করে খাবে সেই মুরদটা পর্যন্ত নেই। যেই মায়ের শরীর খারাপ, মাথা অজ্ঞান হয়ে গেছে, গ্যাসটা কি মাথায় উঠে গেছে, সেই মায়ের কাছে গেছে আবার চা খেতে, বাবু দেখি। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার এদেরকে নিয়ে। একজন বলছিল ওর ভিডিও সম্পর্কে যে তুই হচ্ছিস কুইরা নাম্বার ওয়ান। না গো, ওকে কুইরা নাম্বার, ওকে কুইরা বলোই না, ওকে বলো তুই ভেরি স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, ও ভীষণ খুশি হবে, ও তাতে খুব খুশি হবে। আরে ডায়েট চার্ট দিয়েছে, হচ্ছে তোমার জিম থেকে ডায়েট চার্ট দিয়েছে, সেটাকে ফলো করতে পারছে না, স্যালারি ঢোকেনি তো তাই ফলো করতে পারছে না, যা স্যালারি ঢুকবে তাতে করে ডায়েট চার্টে লাগিয়ে দেবে, ডায়েট চার্টে লাগিয়ে দেবে, বুঝতে পারলে তো? কী অবস্থা, কী অবস্থা! বলছে জনির নাকি খুব খেয়াল করে,
যে কিনা নিজের মেয়েকে ভালোবাসতে পারলো না, যে কিনা নিজের মেয়েকে ভালোবাসতে পারলো না। আজকেও তো ম্যান্ডির ভিডিওতে শুনলাম যে তিনটের সময় এসে মেয়েকে নিয়ে যাবে, ওই প্রমোশনের ভিডিওটা করবে। সারাদিন কী করে, সারাটা দিন কী করে ও, সারাদিন এখন ওর শরীর ওর গতর। চলো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, সব কিছু দেখতে পাবো। আর তখন মজা মেরে মেরে কমেন্ট করে এসো। ম্যান্ডির কমেন্ট বক্স খুলবে কি না জানি না, স্যান্ডির কমেন্ট বক্সে মজা মেরে মেরে কমেন্ট করে এসো, কারণ ভিউস পড়ে গেছে, এখন এরা অনেক দূর যাবে, অনেক দূর যাবে। এ কী গেছে, সবে তো ডিভোর্স, দেখো না এবার কত দূর যায়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।